বন্ধুরা, জিওফত সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে, আমরা তা জানি। তবে অনেকে হয়তো সে জিওফতের কথা ভুলে যাচ্ছেন। জিয়াফত হলো মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় লোকজনদের খাবার খাওয়ানো। সামর্থ্যবান কোন লোক যখন মারা যান, তখন তার উপর ইসলামের ভাষায় পুণ্য পৌঁছানোর নামই জিয়াফত। জিয়াফতে খাবার পরিবেশের বিপরীতে কোনো গিফট বা টাকা পয়সা নেওয়া হয় না। সাধারণত গরু গোস্ত, বুটের ডাল, সবজি, ভাত ও দধি থাকে এই ধরনের খাবারে। তবে কোথায় কোথায় তার ব্যতিক্রমও দেখা যায় খাবার আইটেমে। আগের দিনে মাটিতে বসে ইটের উপর সাংকিতে এই খাবার পরিবেশন করা হতো। এখন তো পরিবর্তন হয়েছে, এখন টেবিলে দল বেঁধে গাদাগাদি করে বসে প্লেটে খাওয়ানো হয়। তবে এখনো মাটির পাতিলে গরু গোস্ত নিয়ে পরিবেশন করা হয়। গ্রাম বা শহরের সব শ্রেণীর মানুষ তাতে অংশ নেয়। ধনী গরিব সবাই এক কাতারে বসে এ খাবার গ্রহণের দৃশ্যটি সত্যিই অসাধারণ। জনশ্রুতি রয়েছে জিয়াফতের খাবার অনেক সুস্বাদু হয়। মুসলমানদের বিশ্বাসও আছে এতে অনেক নেকি হয়। সব ধর্মে এই খাবারের প্রচলন রয়েছে। ভিডিওতে আপনারা দেখছেন সবাই কেমন তৃপ্তি সহকারে খাবারগুলো খাচ্ছে।